তুলে গিয়ে আর ওটা চলবে ওই তুলে নিয়ে আসতে হবে ও একা উঠলেই তো বোর্ড তুলে যাবে ওই তো ডাইনো আসলে তোমার কি নতুন নাম হয়ে গেছে তোমার পেট পকড়নে নেই হবে গুলাব জি হ্যাঁ 21 সালে নতুন নাম জি জি কে কি বলেছে আমি জানি না। বিজেপির ভোট পশ্চিমবাংলার লোক বিজেপিকেই ভোট দেবে আর 200 আসন বিজেপি জিতবে। তৃণমূল আগে এতদিন নামেনি কেন? কারণ পশ্চিমবাংলার কৃষকরা মোদীজির সঙ্গে আছেন, দিদির সঙ্গে নাই। মমতা ব্যানার্জি একটা ছোট পদযাত্রা করেছিলেন কলকাতায়, দেখে গেলেন যে লোক ওনার সঙ্গে নেই, দালালরা আছে। সেই জন্য ওনার হিম্মত নেই কোনোদিন নামার। আমি তো চ্যালেঞ্জ করেছি 10,000 কৃষকের আপনার র্যালি করুন কলকাতায়, আমরা 50,000 লোকের র্যালি করবো। সেটা তো পার্টি ঠিক করবে কী হবে না হবে, ওনার হয়তো কষ্ট যে ওনাকে পুলিশ ধরলো, ওনাকে ধরছে কেন। যে কোনো লোকের কাছে যদি কোনো তথ্য থাকে এ ব্যাপারে তারা গিয়ে দিতে পারে সংস্থাকে, যারা অনুসন্ধান করছে। পাবলিকের বলে তো লাভ নেই, এরকম তো অনেকে অনেক কিছু বলেছে, পাবলিক তার বিচার করেছে। সেই জন্য আমরাও জানি গণ্ডগোল তো হয়েছে, তার জন্য তদন্ত করছে সিবিআই, তার উপরে ভরসা আছে। বাকি যদি কারো কাছে কিছু ডকুমেন্টস থাকে তা দিতেই পারেন। সারা পশ্চিমবাংলায় মার খাচ্ছে আর বেশি দিন মারার মতো ক্ষমতা এখন কিছু অ্যান্টি সোশ্যালকে লাগিয়ে রেখেছে, ওরা গণ্ডগোল করছে। কে কার গোল দেবে জানাই আছে, অভিজ্ঞতা কম, অনেকবার অনেক কিছু বলেন উনি, দেখা গেছে সব উল্টো হয়। আর একটু শিখতে হবে রাজনীতি, কোলে চড়ে রাজনীতি করা যায় না, মাটিতে নামতে হয়। ওনার কথা, কল্যাণ ব্যানার্জির কথাই কেউ মানুষ আজকাল আর গুরুত্ব দেয় না, বোঝে। নিজের সিটটা বাঁচিয়ে নিয়ে অনেক হবে, নিজের এমএলএদের বাঁচিয়ে নিয়ে অনেক হবে, এসব বলে দিদিমণির মন রাখার চেষ্টা করছেন। ব্যাস ঠিক আছে, রুটিন বৈঠক চলবে। তারা জানেন পশ্চিমবাংলার বিশেষ পরিস্থিতি, সেই জন্য আমরাও অনেক কিছু লিখিতভাবে জানিয়েছি এখানকার কী হয় না হয়, সেগুলো ওরা তদন্ত করে দেখবেন। আমরা চাইবো খুব তাড়াতাড়ি এখানে এমসিসি লাগুক, যাতে নিশ্চিন্তে সভা সমিতি করা যায়, নির্বাচন প্রচার করা যায়, মানুষ রাস্তায় বেরোতে পারে, নির্বাচনের পরিবেশ যাতে তৈরি হয়, ভয় যাতে কেটে। কেন্দ্রীয় বাহিনী আপনারা কবে থেকে চাইছেন? আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব ফেব্রুয়ারি থেকেই আসুক। ওনারা তো পুরো পশ্চিমবাংলা দখল করে বসে আছেন, ওনার বয়স হয়েছে তো ভুলেই যান। রবীন্দ্রনাথকে কীভাবে ইউজ করছেন, তার বিশ্বভারতীকে ভেঙে দিচ্ছেন, আবার বুকে ফটো নিয়ে হাঁটছেন, দুটো জিনিস হতে পারে না। আপনারা পশ্চিমবাংলার মনীষীদেরকে ছবি টাঙ্গিয়ে দোকান চালিয়েছেন এতদিন। ভারতীয় জনতা পার্টি দেশের সমস্ত মনীষীদেরকে সম্মান শ্রদ্ধা করে, শুধু তাই নয়, তাদের আদর্শে যুবকরা চলুক এই ধরনের প্রোগ্রাম করে। আমরা একদিন ছোটো করতাম, পার্টি বড় হয়েছে, বড় প্রোগ্রাম করেছি। আজকে ওনারা লোক পাচ্ছেন না, ওনার সঙ্গে কেউ নাই, ওনাদের কথা কেউ বিশ্বাস করতে পারছে না, এটা তো আমাদের দোষ নয়।